Hello viewers, how are you? I think everyone is well. Today discuss about history of seamless machine or speed frame or roving frame. অর্থাৎ আজকে আমি আলোচনা করব সিমপ্লেক্স মেশিনের যে কাজ উদ্দেশ্য যেটা যেভাবে বলি না কেন আমরা সেই কাজ নিয়ে আজকে আলোচনা করব তো অর্থাৎ ফাংশনস ঠিক আছে তো সিমপ্লেক্স মেশিনের আসলে কাজ কি সিমপ্লেক্স মেশিনের কাজ হচ্ছে যে বিল্ডিং করা ওয়াইন্ডিং করা টুইস্টিং করা এবং ড্রাফটিং করা তারপর বলছি যে ওয়াইন্ডিং বিল্ডিং টুইস্টিং ড্রাফটিং ওকে তো আই প্রথমে আসি যে বিল্ডিং বিল্ডিংটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্যাকেজ অর্থাৎ রভিং ববিন তৈরি করার তৈরির জন্য বিল্ডিং মোশন কাজ করে ঠিক আছে সে রভিং তৈরি করার জন্য এই বিল্ডিং মোশনটা কাজ করে বিল্ডিং মোশন মেইনলি রিভার্সিং ট্রাভার্সিং এবং লিফটিং মোশনের মাধ্যমে রভিংয়ের দুই প্রান্তে ট্যাপার আকৃতি তৈরি করে তো বিষয়টা হচ্ছে যে বিল্ডিং মোশন সাধারণত যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার রিভার্সিং ট্রাভার্সিং হ্যাঁ যে ট্রাভার্স করে রিভার্স করে এবং লিফটিং হ্যাঁ লিফটিং মোশন এর মাধ্যমে রবিংয়ের যে দুই প্রান্তে একটা ট্যাপার আকৃতি তৈরি করে ঠিক আছে একটা ট্যাপারের মতো আকৃতি তৈরি করে তো এটা হচ্ছে বিল্ডিং তো এরপর আসি ওয়াইন্ডিং ওয়াইন্ডিং হচ্ছে ধরুন সামনে জোড়া রোলার হতে যে রবিং বের হয় হ্যাঁ রোলার হতে যে রবিং বের হয় সেই রবিং সামান্য টুইস্ট দিয়ে সামান্য পরিমাণ টুইস্ট দিয়ে নির্দিষ্ট গতিতে ববিনে জড়ানোর প্রক্রিয়াকেই হ্যাঁ ওয়াইন্ডিং বলা হয় ঠিক আছে এরপর আসি টুইস্টিং টুইস্টিংটা হচ্ছে রবিংয়ের যে আর্শগুলো আছে সেই আর্শ যাতে সহজে খুলে না যায় হ্যাঁ সেজন্য সামান্য টুইস্ট দেওয়া হয় ধরুন যদি টুইস্ট না দেওয়া হয় পাকটা যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু সেই রবিংটা খুলে যেত তাহলে রবিং হতো না ঠিক আছে এবং সামান্য টেনশনে ববিনে জড়ানো হয় সামান্য টেনশনে ববিনে জড়ানো হয় তো টুইস্ট দেওয়ার ফলে রবিংয়ের শক্তি তখন বৃদ্ধি পায় ইনক্রিজ হয় তো টুইস্ট না দিলে কিন্তু সেই শক্তিটা স্ট্যান্ডটা কিন্তু বাড়বে না ঠিক আছে শক্তিটা বাড়বে না এই জন্য টুইস্ট দেওয়া হয় এরপর আসি ড্রাফটিং তো ড্রাফটিং হচ্ছে ড্রফ্রেম থেকে যে আমরা স্লাইবারটা পেলাম প্রাপ্ত স্লাইবার সেটা ড্রাফটিংয়ের মাধ্যমে একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে হ্যাঁ একক দৈর্ঘ্যের ওজন কমানোর পরে কমালাম এরপর হচ্ছে হালকা অর্থাৎ কম কাউন্টের কম হ্যাঙ্কের রবিং তৈরি করা এটা হচ্ছে ড্রাফটিং ওকে তো রবিংয়ের যে আসম্য যাতে একে অন্যকে ধরে রাখে রবিংয়ের শক্তি বৃদ্ধি করে ঠিক আছে রবিংয়ের যে আকৃতি গোলাকৃতি করার জন্য এবং যে এস টুইস্ট এবং জেড টুইস্ট যে কোনো টুইস্ট দেওয়া যায় হ্যাঁ পাকের মাধ্যমে ঠিক আছে তো সাধারণত আমরা অনেক সময় দেখে থাকি যে সিমপ্লেক্স মেশিনে কী হয় যে স্ল্যাব আসে তো স্ল্যাব আসলে কী কারণে আসে সিমপ্লেক্স মেশিনে সাধারণত স্ল্যাব আসে ধরুন যদি আপনার ক্লিয়ারার ক্লথ আছে সেটা যদি ময়লা থাকে সেটা ক্লিন করতে হবে কারণ ময়লা থাকলে এই ক্লিয়ারার ক্লথের যে ময়লাটা আপনার আলটিমেটলি রবিংয়ে চলে আসবে তখন স্ল্যাবের সৃষ্টি হবে হ্যাঁ পরবর্তীতে ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে হ্যাঁ ইয়ার্ন ফল্ট ক্রিয়েট হবে তো এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে এরপর আসি যে কট এবং অ্যাপ্রনের বিষয়টা যদি কট আপনার ফাটা থাকে কাটা থাকে স্ক্র্যাচ থাকে অথবা অ্যাপ্রন যদি ছেঁড়া ফাটা থাকে সেক্ষেত্রে সেই অবস্থা যদি চলমান থাকে সিমপ্লেক্স মেশিন তো তখন কিন্তু সেই স্ল্যাবের সৃষ্টি হবে ঠিক আছে স্ল্যাবের সৃষ্টির সম্ভাবনা থাকে এরপর যে টেনশন যদি আপনার কম থাকে সেই কারণে হতে পারে ধরুন আরও একটা বিষয় আছে যে প্রসেস ওয়াইজ যদি গ্যাস ঠিক না থাকে গ্যাস যদি সঠিকভাবে সেটিং করা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্ল্যাব চলে আসতে পারে তো এরপর আসি যে অনেক সময় আমরা সিমপ্লেক্স মেশিনে দেখে থাকি যে যেটা হয় যে রবিংটা ভেঙে যায় ঠিক আছে যে রবিংটা ধরুন
টপ পজিশনে যে ভেঙে যাচ্ছে, হ্যাঁ এটা আসলে কি কারণে হয়? এটা আসলে রবিন ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যে আপনার যদি আড়াই প্যাচ সঠিকভাবে দেওয়া না হয়, ঠিক আছে, আড়াই প্যাচ যদি সঠিকভাবে দেওয়া না হয়, তারপর হচ্ছে যে যদি রবিন টেনশন ঠিক না থাকে, এই কারণে আসতে পারে। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।